TBN 24 television dekhte aji call korun 718-777-6556 login korun www.totalcablebd.com shri darshok shobake shagoto janacchi TBN 24 television ajito niyomito onushtan the analysis ami habib rahman achi apnader sathe ebong amar sathe achen devoboto chakraborty cpa shagoto janacchi devoboto chakraborty apnakeo asha kori apni bhalo achen ebong shunte pacchen darshok apnaderke jani rakhte chaichhi একটি কথা যে আমরা জানি যে এটি রোজার মাস এবং আমরা আরো জানি যে আমাদের এখানে আমাদের এখানে বিশ্বব্যাপী এবং এখানে আমরা যেহেতু থাকি আমরা এটি আমাদেরকে এফেক্ট করে সবচেয়ে বেশি বিশ্বব্যাপী চলছে কোভিড-19 প্যান্ডেমিকের এফেক্ট অনেকেই কাজ হারিয়েছেন অনেকেই বাসায় বসে আছেন অনেকে আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন এখনো পাননি সার্টিফাই করে যাচ্ছেন জিরো ব্যালেন্স দেখাচ্ছে অথচ টাকা ব্যাংকে আসছে না আপনারা খুবই ফ্রাস্ট্রেটেড একই সাথে একটি কথা বলে রাখতে চাই এবং সেটি ভুলে গেলে হবে না সেটি হচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট মানে অনেকের কাছে গুরুত্বপূর্ণ মনে হবে না কিন্তু আমরা আমাদের মনে রাখা উচিত যে বাংলাদেশি যারা আছেন তাদের অবস্থা কিন্তু ভালো নেই আমরা জানি বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে বাংলাদেশকে দেখা যায় এবং হয়তো মধ্যম আয়ের দেশ হিসাবে জলজলে একটি উদাহরণ হিসাবে দেখা যায় কিন্তু যেটি দেখা যায় না সেটি হচ্ছে যে মানুষরা না খেয়ে আছেন রোজা রাখছেন শুধু পানি খেয়ে ইফতার রোজা ভাঙছেন ইফতার করছেন তাদেরকে দেখা যায় না যারা জানেন না অনেকে জানেন হয়তো যে গত এপ্রিল মাসে প্রবাসীরা বাংলাদেশে পাঠিয়েছেন 9,000 কোটি টাকা তারও কিছু বেশি আমি একটি রাউন্ড হিসাব বললাম এতে একটি জিনিস বুঝবেন যে প্রবাসীরাই হচ্ছে বাংলাদেশের বৈদেশিক আয়ের প্রধান উৎস একমাত্র উৎস বলবো না আমি প্রধান উৎস যতই যা বলুক যে যাই বলুক কৃষি খাত শিল্প খাত বাণিজ্য খাত গার্মেন্টস খাত একমাত্র প্রবাসীরাই পাঠাচ্ছে সবচেয়ে বড় অঙ্ক যে খাতে সরকার বা দেশের কোনো বিনিয়োগ তারা নেননি ব্যক্তিগতভাবে তারা দেশের বাইরে গেছেন উপার্জন করছেন উপার্জনের বড় একটি অংশ পাঠিয়ে দিচ্ছেন দেশে যেটি চালিকা শক্তি হিসেবে কাজ করছে আমি আপনাদের কাছে অনুরোধ করব যে দয়া করে আপনারা তাদের কথা ভুলে যাবেন না যাদের প্রয়োজন আপনার হেল্পের আমাদের হেল্পের আপনারা দয়া করে যে যেখানে থাকুন যতটুকু পারুন $5 $10 যতটুকু পারুন হেল্প করুন এই হেল্প তাদের খুব দরকার এবং এটি কাম্য এটি আমাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আশা করি আপনারা শুনছেন এবং অনুরোধ রাখবেন দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্ক স্টুডিও থেকে এবং আমরা আছি facebook.com/tbn24usa এই ঠিকানায় লাইভ ফেসবুকে যারা সরাসরি টেলিভিশনের পর্দায় দেখছেন তারা আমাদের কল করতে পারেন 646-307-9828 এই নাম্বারে যারা ইউটিউবে দেখছেন দয়া করে আপনারা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই হেল্পটুকু আমাদের প্রয়োজন এবং আমরা অনুষ্ঠানের শুরুতেই জানিয়ে রাখতে চাই যে বিষয় নিয়ে আজ আলোচনা করবো সেটি হচ্ছে SBA PPA লোন লেটেস্ট আপডেটটা কি ভেরিয়াস অপরচুনিটি ফর বিজনেস লোন বেশ কিছু ভেরিয়াস অপরচুনিটি আছে আনএমপ্লয়মেন্ট বেনিফিটের বেশ কিছু আছে কথা যেটি আলোচনা করতে হবে মোর ইনফরমেশন অ্যাবাউট স্টিমুলাস প্যাকেজ এন্ড চেক যেটি আমি আলোচনা করবো এখন কিন্তু অনেকের কাছে একটি প্রশ্ন আছে যেটি সাধারণ একটি প্রশ্ন দাঁড়িয়েছে সেটি হচ্ছে কি আমি কিভাবে জানবো যে আমি আনএমপ্লয়মেন্টের থেকে কত টাকা পাবো ক্যালকুলেটটা কিভাবে করবো চলুন ছোট্ট একটি ক্লিপ আছে যেটি এখন আমি আমার অনুরোধ করবো যেটি আমার দেখাই যাতে স্ক্রিনে এবং অন স্ক্রিনে যখন আমরা দেখাবো ফুল স্ক্রিনে দেখালে খুব ভালো হয় চলুন দেখে আসি আনএমপ্লয়মেন্ট ক্যালকুলেশন কিভাবে করতে হয় কিভাবে জেনে নেবেন আপনারা গুগলে যাবেন গুগলে যে আপনি যে স্টেটে থাকেন আমি এই ক্ষেত্রে নিউ জার্সির ক্যালকুলেটার নিব আপনি দেখছেন সেকেন্ড আনএমপ্লয়মেন্ট বেনিফিট ক্যালকুলেটার এখানে ক্লিক করার পর একটু নিচে নামবেন নিচে নেমে আপনি দেখবেন যে কোন তারিখ থেকে আপনি আপনার দেখাতে চান সেটি হ্যাঁ দেখা এটি না এটি না এটি না আমরা ভুল জায়গায় চলে এসেছি হ্যাঁ ওইটি একটি সম্পূর্ণ ভিডিও দয়া করে সেটি কি দেখানো সম্ভব কিনা দয়া করে সেটি দেখাবেন নিউ জার্সি আনএমপ্লয়মেন্ট আপনারা দেখছেন এই সেকেন্ড লিঙ্কে আনএমপ্লয়মেন্ট ইফেক্ট ক্লিক করলাম এরপরে যখন আরেকটু স্ক্রল করবেন প্রথমে প্রশ্ন হচ্ছে এটি নিউ জার্সির এক্সাম্পল সেটি হচ্ছে কোন তারিখ থেকে আপনি করবেন তারিখটি দিবেন কত সপ্তাহ আপনি কাজ করেছেন সেটি যে $200 বা তার বেশি ইনকাম করেছেন সেটি দিবেন তারপর আপনাকে জিজ্ঞাসা করা হবে যে এটি আপনার টোটাল ইনকাম কত সেই বছরের সেটি দিলেন দেওয়ার পরে আপনি ডিপেন্ডেন্সি কয়টা একজন দুইজন এক্ষেত্রে আমি জিরো দেখিয়েছি আপনি তারপরেই আপনি যদি দেখেন ক্যালকুলেট মাই অ্যামাউন্ট সেটি ফুল স্ক্রিনে প্লিজ তখন আপনাকে দেখানো যাবে যে আপনাকে আপনি কত পাবেন সেটি সম্পূর্ণ একটা হিসাব দেখানো হবে যদি নিউ ইয়র্ক স্টেট আপনি থাকেন হ্যাঁ যদি নিউ ইয়র্কে থাকেন আপনি যে কোনো স্টেট থাকেন নিউ ইয়র্ক স্টেটের ক্ষেত্রে নিউ ইয়র্ক ক্যালকুলেটর আনএমপ্লয়মেন্ট ক্যালকুলেশন
এবং সেটি আরো সিম্পল করেছেন, তারা কোয়ার্টার হিসাবে ভাগ করেছেন, কোন দিন থেকে এফেক্টিভ সেটি দিবেন, প্রথম কোয়ার্টার কত হাজার ডলার ইনকাম করেছেন, সেকেন্ড কোয়ার্টার, থার্ড কোয়ার্টার, ফোর্থ কোয়ার্টার, তিন মাসে একটি কোয়ার্টার হয়, চার কোয়ার্টারে একটি বছর, এবং ক্যালকুলেট করলে আপনি নিচে দেখতে পাবেন আপনার পে কত। এক্ষেত্রে আমি যেই অঙ্কটি একটি ফিকশনাল অ্যামাউন্ট আমি ব্যবহার করেছি, 360 টাকা এবং 280 টাকা, এটি বেস পে হিসাবে দেখাচ্ছে। আশা করি এখানে আপনারা যাবেন, আপনি যে স্টেটে থাকবেন আপনি আপনার স্টেটে দিবেন, আপনি যদি মিশিগানে হয়ে থাকেন মিশিগান আনএমপ্লয়মেন্ট ক্যালকুলেটার দিয়ে সার্চ করবেন গুগলে, আপনি চলে যাবেন। দেবব্রত চক্রবর্তী, আর দেরি না করে চলুন আপনার কাছ থেকে আমরা SBI এবং PPI লোন আপডেট থেকে শুরু করতে পারি। ওকে, ধন্যবাদ মিস্টার হাবিবুর রহমান, সেই সাথে ধন্যবাদ TVN24 কে এবং সকল দর্শককে TVN24 এর। আমি শুরুতেই SBI এবং PPP লোনের আপডেট নিয়ে বলছি। আপনারা জানেন দীর্ঘ প্রতীক্ষার পর আজকে ইকোনমিক ইঞ্জুরি ডিজাস্টার লোনের অ্যাপ্লিকেশন আজকে ওরা ওপেন করছে, বাট এটা ডিউ টু ফান্ড লিমিটেশনের কারণে ওরা লিমিটেড বেসিসে অ্যাপ্লিকেশন নিচ্ছে শুধুমাত্র অ্যাগ্রিকালচারাল বিজনেসের জন্য। তার মানে আমরা যারা ওদের আগে অপেক্ষা করতেছিলাম, ট্যাক্সি অপারেটর, সোল প্রোপারেটর, আমরা তাদের আমাদের অ্যাপ্লিকেশনটা কিন্তু এখনো নিচ্ছে না। তাই শুধুমাত্র ওরা বলতেছে দে আর টেকিং অ্যাপ্লিকেশন লিমিটেড বেসিস অ্যাগ্রিকালচার বিজনেসের জন্য। তা আপনারা জানেন অ্যাগ্রিকালচার বিজনেস কি, সেই ডিটেলস আমি যাচ্ছি না। বেসিক্যালি যারা প্রোডাকশনের সাথে জড়িত এবং যারা লাইফ স্টক এবং ফুড প্রোডাকশন ফার্মিং বিজনেস ওদের অ্যাপ্লিকেশন দিয়ে নিচ্ছে। এবং আপনারা জানেন যে PPP লোনের অ্যাপ্লিকেশন গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে মানডে থেকে, এবং পার্টিসিপেটিং ব্যাংক এবং ক্রেডিট কার্ড কোম্পানি যারা আছে যেমন স্কোয়ার, পেপাল, ওদের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারেন। এবং মেইন কন্ডিশন হচ্ছে আপনার পেরোল থাকতে হবে এবং এমপ্লয়ারদেরকে তাদের ওয়ার্ক ফোর্স মেনটেন করতে হবে অ্যাটলিস্ট 8 উইকস, এবং পেরোলটা হচ্ছে এখানে মেইন কন্ডিশন। তো এই ছিল আজকে PPP SBI লোনের আপডেট। এবং আমি আরেকটু জিনিস হাইলাইটস করবো, ডিপার্টমেন্ট অফ লেবারের আনএমপ্লয়মেন্ট ইন্স্যুরেন্স বেনিফিট নিয়ে অনেকেরই কোয়েশ্চেন, এবং আপনারা অনেকেই কিন্তু এখন কাজে ব্যাক করতেছেন লিমিটেড বেসিসে, কারণ কিছু কিছু প্রতিষ্ঠান খুলতেছে। এবং সেই ক্ষেত্রে অনেকেই কোয়েশ্চেন করতেছেন যে আপনারা যদি কেউ 3 দিন 4 দিন 5 দিন কাজ করেন তাহলে কী কী ঘটনা দাঁড়াবে, আপনাদের বেনিফিটটা কীরকম হবে। তো এটা ভেরি ইম্পর্টেন্ট, আমি বলতেছি যারা যদি কেউ আপনারা 4 দিনের নিচে কাজ করেন এবং আপনাদের ইনকামটা যদি $504 নিচে থাকে সেই ক্ষেত্রে আপনারা পার্শিয়াল বেনিফিট পাবেন। কিন্তু মনে রাখবেন কন্ডিশন দুইটা ফুলফিল করতে হবে একসাথে, আপনার কাজ করতে হবে লেস দেন 4 ডেজ ইন এ উইক এবং আপনার আর্নিং হইতে হবে 504-এর নিচে, তবেই কিন্তু বেনিফিট পাবেন। কিন্তু আপনারা যদি 4 দিনও কাজ করেন এবং সেই ক্ষেত্রে আর্নিং যাই হোক তাহলে কিন্তু আপনাদের বেনিফিট কিন্তু ইউ মাইট নট এলিজিবল। মনে রাখবেন লেস দেন 4 ডেজ এবং আর্নিং শুড বি লেস দেন $504 টু গেট দ্য পার্শিয়াল বেনিফিট। আচ্ছা, তারপর আরেকটা কোয়েশ্চেন আপনারা প্রায় করেন, যারা উইকলি রিসার্টিফিকেশন করেন, ইভেন যারা PU এর জন্য অ্যাপ্লাই করেন, ওরা একটা কোয়েশ্চেন করে যে হাউ মেনি ডেইজ ইউ আর নট রেডি উইলিং অ্যান্ড এবল টু ওয়ার্ক। এই কোয়েশ্চেনটা অনেকেই ভুল করেন এবং ভুল করার পরে ফ্রাস্ট্রেশন হন এবং কল দেওয়ার চেষ্টা করেন, ওরা কলও ধরে না। শুনেন এটার মানে বাংলাটা হচ্ছে যে আপনি কয়দিন কাজের জন্য রেডি না। আপনারা জানেন আপনি যদি কাজের জন্য রেডি না থাকেন আপনারা কিন্তু আনএমপ্লয়মেন্ট বেনিফিট দিবে না। সেই ক্ষেত্রে আপনাকে দেখাইতে হবে ইউ আর অলওয়েজ রেডি ফর ওয়ার্ক, সেই ক্ষেত্রে আনসারটা হবে জিরো। ওরা তিনটা অপশন দিবে 0, 1, 2, 3, 4, আপনি দিবেন জিরো, মিনস ইউ আর অলওয়েজ রেডি ফর ওয়ার্ক। এই ছিল এই দুইটা কোয়েশ্চেন এক্সপ্লেনেশন। তারপর সংক্ষেপে কিছু বলতেছি, যাদের স্টুডেন্ট লোন আছে আপনারা ওরিট কিভাবে স্টুডেন্ট লোন পে করবেন। আপনারা জানেন গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ফরবিয়ারেন্স অর্ডারের মাধ্যমে 90 ডেজ ওরা স্টুডেন্ট লোন পেমেন্ট ফরবিয়ারেন্স করছে, এবং আপনাদের March 2020 থেকে September 2020 পর্যন্ত আপনাদের কোনো পেমেন্ট না করলেও কোনো সমস্যা নেই, এবং সেক্ষেত্রে কোনো লেট পেমেন্ট ফি ওরা চার্জ করবে না এবং কি কোনো নেগেটিভ রিপোর্টিংও করবে না ক্রেডিটগুলোতে। তারপর আরেকটু সংক্ষেপে বলছি, যারা রিমোট লার্নিং করতেছে, যে সমস্ত ছোট ছেলেমেয়েরা আপনাদের বাসায় আছে স্কুলে যেতে পারতেছে না, তাদেরকে ডিপার্টমেন্ট অফ এডুকেশন ফ্রি আইপ্যাড দিচ্ছে, অ্যাপেলের আইপ্যাড, ব্র্যান্ড নিউ আইপ্যাড দিচ্ছে। তা আপনারা লগ ইন করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন coronavirus.school.nyc/remote-learning-device। ওরা এই পর্যন্ত 215,000 অলরেডি অ্যাপেল আইপ্যাড ওরা ডিস্ট্রিবিউট করছে ব্র্যান্ড নিউ। আপনারা এটা এখন নট টু লেট আপনারা অ্যাপ্লাই করতে পারেন এটার জন্য। তারপর আর কিছু লোন অপরচুনিটির সংক্ষেপে বলতেছি, US চেম্বার অফ কমার্স $5,000 গ্র্যান্ট দিচ্ছে স্মল বিজনেসকে, যারা স্মল বিজনেসের জন্য এফেক্টেড। তারপর আপনার আরেকটা সিটি কাউন্সিল স্পিকার কোরি জনসন, উনি যারা বাড়ির মালিক আছেন তাদেরকে রিয়েল এস্টেট ট্যাক্স এবং ট্যাক্স এক্সেমশন এবং অ্যাবেটমেন্টের জন্য অফার রাখছে, যেটা আপনারা ট্যাক্সটা কমে যাবে। তারপর এ এফই তাদের অ্যাফিলিয়েট
$50,000 পর্যন্ত ওয়ার্কিং ক্যাপিটাল লোন দিবে এবং হুইচ উইল বি ভেরি লো ইন্টারেস্ট, যারা স্মল বিজনেসে কোয়ালিফাই করবেন। তারপর সারা ব্যাকলি ফাউন্ডেশন, ওরা $5 মিলিয়ন ডোনেট করছে ওই স্মল বিজনেসকে লোন দেওয়ার জন্য। তারপর যারা ফ্রিল্যান্সার আছেন তাদেরকে $1,000 পার হাউস হোল্ড ওরা ফ্রিল্যান্সার ফান্ড থেকে ডোনেট করবে ওই COVID-19 এর কারণে। তারপর ট্রাইস্টেন রিলিফ ফান্ড, ওরা আপনাকে যারা ভিজুয়াল আর্টস এর সাথে জড়িত তাদেরকে $2,000 করে দিবে পার হাউস হোল্ড, ইচ হাউস হোল্ড কে। এবং যারা বেসিক্যালি আর্টিস্ট, ফটোগ্রাফার এবং ক্যাটালগার, ডাটাবেস স্পেশালিস্ট, তাদেরকে এই $2,000 করে পে করবে ওই প্যান্ডামিকের কারণে। ফেসবুক আরেকটা নতুন অফার নিয়ে আসছে, তারা $6.5 মিলিয়ন গ্র্যান্ট দিবে স্মল বিজনেসকে। আপনারা অ্যাপ্লাই করতে পারেন facebook.com/grantforbusiness ওই অপশনে গিয়ে। ট্রু ফান্ড, ওরা $5 মিলিয়ন লোন দিবে যারা এই COVID-19 এর কারণে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তারপর কিছু জব অপরচুনিটি আছে যেটা একটু পরপর স্ক্রিনে আসতেছে, যদি পারেন একটু দেখাবেন। দেয়ার ইজ এ ভেরিয়াস জব অপরচুনিটিস দেয়ার, আপনারা ওইগুলার অ্যাডভান্টেজ নিতে পারেন। এখানে লিঙ্ক সহকারে দেওয়া আছে, তা আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো এই ছিল আজকের সর্বশেষ আপডেট। দেবব্রত চক্রবর্তী, আমি ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে ছোট করে উপস্থাপন করার জন্য। আমি বেশ কয়েকটি প্রশ্ন আমাদের অনুষ্ঠানে আগে থেকে আসা শুরু করে আপনি জানেন, এবং আমি চেষ্টা করি অনুষ্ঠান শুরু না হলেও কিছু প্রশ্ন নিয়ে নেওয়ার। আমি জানি অনেক অনেকে কল করেন, দর্শক আপনারা যারা দেখছেন আমরা প্রাণান্তর চেষ্টা করছি আপনাদের প্রশ্ন নেওয়ার। একটি সুখে সংবাদ দিতে পারি যে আমরা একটি ডেডিকেটেড রিসোর্স পেয়েছি, যেখানে আমরা ফেসবুকের প্রশ্ন উত্তর আপনাদের দেওয়ার চেষ্টা করব। এটি একটি ভালো খবর। আমি খুবই লজ্জিত, দুঃখিত যে খুব চেষ্টা করার পরেও পারছিলাম না, প্রশ্নর পরিমাণ খুব বেশি ছিল, এখনো আছে, কিন্তু আমরা চেষ্টা করবো, আমরা একটি রিসোর্স পেয়েছি। থ্যাংক ইউ আপনাদের। আপনাদের আরেকটি কথা ভুলবেন না, আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। এবং ফেসবুকে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, ইউটিউবে যারা দেখছেন সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, এইটি আমাদের খুব কাজে লাগে। ধন্যবাদ আপনাকে। মোবারক হোসেন, উনি জানতে চেয়েছেন, উনি আনএমপ্লয়মেন্ট ফাইল করেছিলেন, উনি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্রুভ হয়েছেন, পেয়েছেন এবং পাচ্ছেন উনার টাকা, কিন্তু হঠাৎ করে এখন উনি PPP এর জন্য যেটি অ্যাপ্লাই করেছিলেন সেটিও অ্যাপ্রুভ হয়ে গেছে, এখন উনি কি করবেন? আচ্ছা, এখন কোয়েশ্চন হচ্ছে যে আপনারা PPP এর মেইন কন্ডিশনই হচ্ছে যে এমপ্লয়ারদেরকে এক্সিস্টিং ওয়ার্ক ফোর্স মেনটেন করতে হবে 8 উইকস, এবং দ্যাট মিনস এমপ্লয়ারকে কন্টিনিউ পে করতে হবে এবং তারা আনএমপ্লয়মেন্টে যেতে পারবে না এমপ্লয়ারা। তো সেই ক্ষেত্রে PPP এর যে মেইন বিউটি, তারা লোনের মেজরিটি পোর্শনটা তারা ফরগিভ করে দিবে, কিন্তু সেই ক্ষেত্রে যদি কেউ আনএমপ্লয়মেন্ট নেয় তো সেই ক্ষেত্রে কিন্তু লোনের ওই কন্ডিশনটা ফুলফিল হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার হয়তো ওই ফরগিভনেস যে অপশনটুকু আপনারা পাবেন না। এমপ্লয়ার যারা আছেন আপনারা অবশ্যই সাবধান থাকবেন যাতে কেউ আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই না করে, সেই ক্ষেত্রে আপনারা ফরগিভনেস এর অপশনটুকু আরাবেন। ইউ হ্যাভ টু পে ব্যাক দিস লোন, ইজ নট ফ্রি। আচ্ছা, ঠিক আছে। জারিন ফেরদৌস মিথুন, উনি ফেসবুক থেকে বলেছেন যে উনি PAU এর জন্য অ্যাপ্লাই করেছিলেন, উনার কার্ড, উনি একটি ডেবিট কার্ড পেয়েছেন, কিন্তু ডেবিট কার্ডে আছে $0, এখন উনি কি করবেন? আসলে এটা একটা প্রসেসিং ডিলে, কারণ আপনারা জানেন অলমোস্ট 16 মিলিয়ন পিপল মানে নিউ ইয়র্ক সিটি আনএমপ্লয়মেন্টের জন্য অ্যাপ্লাই করছে। তো সেই ক্ষেত্রে প্রসেসিং ডিলের কারণে এখনো জিরো দেখাচ্ছে, বাট হোপফুলি দেখবেন উইদিন 1 or 2 উইকস এর মধ্যেই টাকা চলে আসবে, যারা যখন এটা ফুললি প্রসেস হবে। আর স্টিল যদি না আসে তখন আপনার উচিত ওদের সাথে যোগাযোগ করেন। আচ্ছা, সিমিলার কোয়েশ্চেন কিন্তু আলামিন একটু ভিন্ন। আলামিন বলেছেন উনি 6 সপ্তাহ ধরে সার্টিফিকেশন করে আছেন, উনাকে দেখাচ্ছে উনার পোর্টালে যে পয়সা, কিন্তু উনি কোনো পয়সা ব্যাংকে পাচ্ছেন না, এটি তার প্রথম প্রশ্ন। সিমিলার অ্যান্সার নিশ্চয়ই? হ্যাঁ, সিমিলার আনসার। এটা আসলে এই ডিপার্টমেন্ট অফ লেবার প্রচুর ব্যাকলগে আছে, যে কারণে ইভেন সার্টিফাইয়ার পরেও আপনার টাকাটা আপনি পাচ্ছেন না। তো হোপফুলি আপনি সার্টিফাই করে যান এবং আপনি ডেফিনেটলি পুরো টাকাটাই পাবেন, যখন ওরা ক্যাচ আপ করবে ওদের সার্টিফিকেশন তখন আপনাকে সবটা পুরো টাকা একসাথে দিয়ে দিবেন। আচ্ছা, আরেকটি ব্যাপার হচ্ছে উনার ওয়াইফ, উনি কাজ করতেন এবং উনি December 24 শেষ কাজ করেছেন, আনএমপ্লয়মেন্ট ফাইল করেননি, এখন যখন চেষ্টা করছেন গত 1 সপ্তাহ ধরে তখন আর আনএমপ্লয়মেন্ট ফাইল করতে পারছেন না, ব্যাক মানে সার্ভিস অ্যাভেলেবল না বা সিস্টেমে যেতে পারছেন না, তো উনাকে কি পরামর্শ দিবেন আপনি? আসলে সেই ক্ষেত্রে আপনার পরামর্শ হবে যে আপনারা জানেন যে আনএমপ্লয়মেন্ট যখনই আপনি সর্বশেষ জবটা করবেন উইদিন 6 উইকের মধ্যে আপনার উচিত হবে অ্যাপ্লাইটা করাতে, যেহেতু December 24 ইজ টু ডিলে অলমোস্ট 4-5 মান্থ, বাট স্টিল আপনাকে অ্যাডভাইস করবো অ্যাপ্লাই করেন, দে উইল ফাইন্ড আউট ইউর এলিজিবিলিটি। হয়তো এই প্যান্ডামিকের কারণে আপনাকে কোয়ালিফাই করতেও পারে, কারণ আপনার ইচ্ছা থাকা সত্ত্বেও কাজে ব্যাক করতে পারবেন না ডিউ টু ল্যাক অফ ওয়ার্ক, সেক্ষেত্রে আপনি কন্টিনিউ আপনি অ্যাপ্লাই করতে পারবেন আমি এইটুকু মনে হচ্ছে, তারপর দে উইল ফাইন্ড আউট ইউর এলিজিবিলিটি।
আচ্ছা, আমাদের সিস্টার উনি পারভিন আক্তার উনি ফোন করেছিলেন, উনি বলছিলেন যে আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন, দু সপ্তাহ হয়ে গেছে, সিস্টেম দেখাচ্ছে সবকিছু, পয়সাও দেখাচ্ছে, কিন্তু কোনো পয়সা উনি অ্যাকাউন্টে এখনো পাননি। সিমিলার অ্যান্সার? হ্যাঁ, সিমিলার আনসার। আপনার ওই যে ব্যাকলগের কারণে আপনার দেখা গেছে যে আপনার সার্টিফাই করতেছেন, টাকাও দেখাচ্ছে আপনার পাওয়ার কথা, কিন্তু সামবাডি হ্যাজ টু ওয়ার্ক অন ইট, এবং এই ম্যান পাওয়ারটাই ওদের শর্টেজ আছে, যার কারণে আপনি একটু ধৈর্য ধরেন, পুরো টাকাটাই আপনি পাবেন, কিন্তু একটু সময় লাগবে। আচ্ছা, আমাদের সাথে আছেন বেশ কয়েকজন দর্শক, আমি কয়েকটি ফোন প্রশ্ন নিয়ে নিতে চাই। প্রিয় দর্শক, আপনি দরকার আপনার নাম বলে প্রশ্নটি করুন। TVN 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, আমি শুনছি, আপনার নাম বলুন, প্রশ্নটি করুন। জি, সালাম, আমার নাম হচ্ছে সাব্বি মহিউদ্দিন। তো আমি অ্যাকচুয়ালি আমার আব্বার জন্য কোশ্চেন করতে যাচ্ছি। তো উনি হচ্ছেন একজন সেলস এমপ্লয়েড, উনি উবার চালান। এখন ওনার প্রথমে যখন অ্যাপ্লিকেশন করা হলো অনলাইনে, তারপরে তো তারা বললো যে কল দিতে, রাইট? তো কলটা দেওয়ার আগে আমরা পিইউর অ্যাপ্লাইটা করলাম, কিন্তু সেখানে যে একটা অপশন থাকে যে যেখানে বলা হয় যে আদারওয়াইজ আর ইউ এবল টু ওয়ার্ক, তো এখানে ভুলবশত দেওয়া হলো যে নো। তো সেক্ষেত্রে তারা বললো যে পিওর জন্য সে ইনএলিজিবল। এখন তারপরে আমরা ফোন দিয়ে পেলাম ও ওনার ক্লেমটা করলাম অনলাইনে। এখন তার অনলাইনে অনেকদিন ধরে জিরো দেখাচ্ছে এবং পেন্ডিং দেখাচ্ছে যে তার ক্লেমটা এখনো পেন্ডিং। তা আমার কোশ্চেনটা হচ্ছে যে আসলে এখানে কি পিওর জন্য কোনো এফেক্ট হবে কি না, বা এখন আমার কি করার আছে আসলে? জি, আচ্ছা, আপনি মহিউদ্দিন সাহেব, আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। প্রিয় দর্শক, এই মুহূর্তে কে আছেন, আপনি দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক, আমি শুনছি, আপনি নাম কি বলে প্রশ্নটি করুন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাইয়া, আমি এপ্রিলের 3 তারিখে আমার হাজবেন্ড অ্যাপ্লাই করেছিল আনএমপ্লয়মেন্টের জন্য, বাট এপ্রিলের 10 তারিখে আমরা দুটা পেমেন্ট পাই, কিন্তু তারপরে ওরা বলছিল বুধবারে সার্টিফাই করতে, কিন্তু আমরা ভুলে সোমবারে সার্টিফাই করছি। তারপরে ওরা বলছে যে তোমার এই সপ্তাহের জন্য সার্টিফাই করা হয়েছে, তারপরে 5 সপ্তাহ আমি এইভাবেই সার্টিফাই বুধবারেই সার্টিফাই করতেছি, কিন্তু কোনো পেমেন্ট পাচ্ছি না। কিন্তু আমি এখন কাজ খুঁজতেছি আমার হাজবেন্ড, এই এখন যদি কাজে ঢুকে যায় এই পেমেন্টগুলো কি আমি পাবো ভবিষ্যতে নাকি? খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আর কোনো প্রশ্ন আছে? না ভাইয়া। আচ্ছা, আপনি কিন্তু আপনার নামটি বলেননি। ভালো, খুব ভালো প্রশ্ন করেছেন আপনি। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমি ওনাকে পাচ্ছি না, আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, আপনি নাম বলে প্রশ্নটি করুন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, কুইন্স থেকে কল করছি। জি বলুন। আমার প্রশ্ন স্টিমুলাস প্যাকের সম্বন্ধে বলুন। আমি 2018 এ ট্যাক্স ফাইল করছি, 2019 ট্যাক্স ফাইল করছি, 18 এ আমি রিটার্ন পাইছি, 19 এ আমি স্টেট থেকে রিটার্ন পাইছি, বাট ফেডারালকে আমার পেমেন্ট করতেছে 512 টাকা, কিন্তু পেমেন্টটা আমি গেট মাই পেমেন্টে ঢুকে, না সরি, মেক মাই পেমেন্টে ঢুকে আমি পেমেন্ট করেছি, বাট আমি স্টিমুলাস প্যাকেজ এখনো পাইনি, বাট গেট মাই পেমেন্টে ঢুকলে আমাকে দেখায় আমার সোশ্যাল সিকিউরিটি অ্যাডজাস্ট করতেছে না, এই ক্ষেত্রে আমার কি করতে হবে এবং আমি পাবো কি না স্টিমুলাস প্যাকেজের টাকা? রফিকুল ইসলাম সাহেব, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, এবং আপনি এবং আপনার মতো যারা আছেন, শুনছেন যারা, দেখছেন যারা, মনোযোগ দিয়ে শুনবেন, এটি কিন্তু অনেকেরই ব্যাপার। আপনি আপনি আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব। প্রিয় দর্শক, কে আছেন, দয়া করে আপনার নাম বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি মৌমিতা পোস্টন থেকে বলছি। হ্যাঁ মৌমিতা, বলুন। আমি 2 বছরের ছুটি নিয়ে বাংলাদেশে গেছি, আমি গত 8 মাসের 22 তারিখে এখানে আসছি,
এসে আমি আর কোনো কাজে জয়েন করতে পারিনি। আমার 2017 সালে ট্যাক্স ফাইল আছে কিন্তু 18-19 নেই। এক্ষেত্রে আমি কি কোনো গভর্নমেন্টের বেনিফিট পাবো কিনা, আর পেতে হলে আমাকে কি করতে হবে কান্ডি একটু বলবেন। আচ্ছা, আপনি যে প্রশ্নটি করছেন গুরুত্বপূর্ণ, আপনি কিন্তু মনোযোগ খুব মনোযোগ দিয়ে শুনবেন মমিতা, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, বেশ কয়েকটি প্রশ্ন হয়ে গেছে, আমরা আসলে আমার মনে হয় প্রশ্ন উত্তর দেওয়া উচিত একটি একটি করে। চলুন আমরা মহিউদ্দিন সাহেবের প্রশ্ন থেকে শুরু করি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। মহিউদ্দিন সাহেবের প্রশ্ন ছিল যে ওনার বাবার জন্য অ্যাপ্লাই করছে, উনি সেলফ এমপ্লয়মেন্ট উবার ড্রাইভার ছিলেন এবং অ্যাপ্লিকেশনের পরে উনি কল দিয়েছেন এবং পিইউ এর জন্য অ্যাপ্লাই করছেন এবং যে একটা আনসার উনি ভুল করছেন, যেটা আমি একটু আগে বলছি অনুষ্ঠান শুরুতেই, যে আপনাকে যদি বলে যে হাউ মেনি ডেজ ইউ আর নট রেডি এবল টু ওয়ার্ক, মানে আপনাকে বলতে হবে অলওয়েজ ইউ আর রেডি, তো যাই হোক যেটা আপনি ভুল করার কারণেই আপনাকে ইনএলিজিবল দেখাচ্ছে এবং আপনার এটা পেন্ডিং পেন্ডিং হয়েছে, তা আপনি বলছেন যে আপনি কল দিয়ে ওদের সাথে কথা বলতেন এই বিষয়টা জানাইছেন, সেই ক্ষেত্রে ওরা হয়তো এটা ফিক্স করার পরেও পেন্ডিং দেখাচ্ছে। তা আমি বলবো যেহেতু এরকম একটা মিস্টেক ওদের সিস্টেমে, এটা কারেকশন করতে ওদের সময় লাগবে, হয়তো অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু প্রসিডিউর আছে যেটা আপনি বাই ডিফল্ট ভুল করছেন, তা আপনার উচিত হবে একটু ধৈর্য ধরুন কিছুদিন, দেখেন ওরা যদি এটা ঠিক করে ইস ওকে, তখন আপনি পেমেন্ট পেতে থাকবেন, আর যদি দেখেন সময় নিচ্ছে ঠিক করতে না, দেন ইউ হ্যাভ টু কল দেম অ্যান্ড ফাইন্ড আউট হোয়াটস গোয়িং অন। আর দ্বিতীয় কোয়েশ্চন ছিল একজন ভদ্রমহিলা ফোন দিয়েছে, ওনার নাম বলে নাই, উনি এপ্রিলের 3 তারিখে অ্যাপ্লাই করছেন এবং এপ্রিলের 10 তারিখে দুইটা পেমেন্ট রিসিভ করছেন এবং সার্টিফাই করতেছেন মানডে, যদি অন্যদিন আপনার করা উচিত ছিল, এবং 5 weeks আপনি সার্টিফাই করছেন কিন্তু কোনো পেমেন্ট আপনি পাচ্ছেন না। এবং আপনার কোয়েশ্চন হচ্ছে যে আপনি যদি এখন কাজে জয়েন করেন, কাজে যেতে চাইতেছেন, সেক্ষেত্রে পেমেন্টটা পাবেন কিনা, তবে আনসার হচ্ছে অবশ্যই পাবেন, যেহেতু আপনার সার্টিফাই করছেন 5 weeks এবং সেই ক্ষেত্রে আপনি যদি ইমিডিয়েটলি কাজে জয়েনও করেন আপনি পুরো টাকাটাই পাবেন, তবে একটু ধৈর্য ধরবেন, ওদের ব্যাকলগের কারণে সার্টিফিকেশনের পরে ওরা পেমেন্ট দিতে পারতেছে না, কারণ নোবডি ইজ দেয়ার টু মনিটর ইউর অ্যাকাউন্ট এই কারণে, তবে আপনার হতাশার কিছু নেই, আপনি পেমেন্ট পাবেন। থার্ড কোয়েশ্চন ছিল রফিকুল ইসলাম, আপনার স্টিমুলাস চেকের কোয়েশ্চন ছিল যে 2018 এর ফাইলে আপনার রিটার্ন রিফান্ড পাইছেন, 19 আপনি পে করছেন বাট অন্য সিস্টেমে গিয়ে আপনি পে করছেন ফেডারেল পেমেন্ট অপশনে গিয়ে, তা আপনারা জানেন যে আপনি যখন গেট মাই পেমেন্টে এখন আপডেট করতে চাইতেছেন আপনার সোশ্যাল সিকিউরিটি ম্যাচ করতেছে না, তা এখন কোয়েশ্চন হচ্ছে ওই যে গেট মাই পেমেন্ট যে অ্যাপ্লিকেশনটা এখনও কিন্তু এটা 100% আপডেটেড না, দেখা গেছে যে হয়তো নট 10% লোকের ডাটা ওরা এন্ট্রি করতে পারছে, তো যে কারণে ম্যাক্সিমাম সময় এখনও দেখায় ইনফরমেশন ইজ নট অ্যাভেলেবেল, আপনার ওরি ডাওয়ার কিছু নাই, আপনি যদি আপডেট করতে নাও পারেন সেই ক্ষেত্রে আপনার 19 যেহেতু পে করছেন আপনার ওই অ্যাকাউন্ট ইনফরমেশনটা ওরা রিট্রিভ করতে পারবে না এবং আপনার বাসার মেইলে ওরা চেক পাঠাবে, তা আপনি অবশ্যই আপনার চেক পেয়ে যাবেন, আপনার স্টিমুলাস চেক নেওয়ার রিডওয়ার কিছু নাই আপডেট না করতে পারলেও। মৌমিতা ফোন দিয়েছিলেন, আপনি বলছেন 2 years ভ্যাকেশন আপনি বাংলাদেশ ছিলেন, যে কারণে 18 এবং 19 ট্যাক্স ফাইল আপনি করতে পারেন নাই, তা আপনার উচিত হবে ইমিডিয়েটলি নন ফাইলার অপশনে গিয়ে আপনার ইনফরমেশন গুলো আপডেট করা, কারণ ওই স্টিমুলাস চেকটা দিবে কিন্তু আইদার 18 or 19 বেসিসে, তা আপনি যেহেতু দুইটাই করেন নাই তা আপনি এক কাজ করতে পারেন নন ফাইল। এখন কোয়েশ্চন হচ্ছে যে আপনার যদি 19 যদি ইনকাম না থাকে, যেহেতু আপনি ভ্যাকেশনে ছিলেন না থাকাটাই স্বাভাবিক, সেই ক্ষেত্রে আপনি নন ফাইলার অপশনে গিয়ে আপনার ইনফরমেশন আপডেট করেন, তখন আপনার ওই পেমেন্টটা চলে আসবে, আপনার ট্যাক্স ফাইল না করলেও পেমেন্টটা পাবেন। দেবতা চক্রবর্তী, অনেক অনেক ধন্যবাদ। আমাদেরকে নিতে হচ্ছে ছোট্ট একটি বিরতি, দর্শক আপনারা যাবেন না কোথাও, আসছি খুব তাড়াতাড়ি। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556, লগ ইন করুন www.totalcablebd.com। প্রিয় দর্শক, বিরতির পর পুনরায় স্বাগত জানাচ্ছি TBN 24 টেলিভিশন আজ নিয়মিত অনুষ্ঠান TBN অ্যানালিসিস, আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে এবং আপনাদের বিভিন্ন প্রশ্ন উত্তর দিচ্ছেন সিপিএ দেবব্রত চক্রবর্তী। এই মুহূর্তে আমাদের সাথে আছেন অনেক দর্শক, আমি কয়েকটি প্রশ্ন নিয়ে নিতে চাই, প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলুন, প্রশ্নটি করুন। আমি মমিন জামাইকে থেকে বলছি। জি বলুন। আমার দুইটা প্রশ্ন আছে। জি। নাম্বার এক হলো মার্চের 16 তারিখে আমি আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করি, আর এতদিন ধরে আমি ক্লেম করি আসতেছি উইকলি যেটা ক্লেম করা, কিন্তু মাঝখানে গত 24 তারিখে এপ্রিলের 24 তারিখে আমি 600 টাকা পাই, এই সপ্তাহে আবার কোনো টাকা দেয় নাই, তো এটা কি অবস্থা? আর দ্বিতীয় প্রশ্ন, যদি আমি ওভার ড্রাইভার কাজে ব্যাক করি এই মাসের ভিতরে,
তো এই নেক্সট যে আমি উইকলি যে ক্লেম করে আসছি 4-5 সপ্তাহ, এই টাকাটা কি আমি পাবো কিনা? আপনি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনি কিন্তু এর আগে ঠিক আপনার বিরতিতে যাওয়ার আগে এরকম একটি প্রশ্ন উত্তর দেওয়া হয়েছিল। আপনি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনার প্রশ্নটি অনেকের হবে এখন, কারণ অনেকেই চিন্তা করছেন আমি তো এখন কাজে ফিরত যাব, আমার এই পেমেন্টগুলোর কি হবে। তো এই প্রশ্নটি এখন স্বাভাবিক একটা প্রশ্ন দাঁড়াবে, কি হবে, এটি কি আপনার পাবেন না, অথবা পেলে কিভাবে পাবেন, নাকি এটা ক্যান্সেল হয়ে যাবে। আপনি কিন্তু মনোযোগ দিয়ে শুনবেন মমিন সাহেব, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনি নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, জি শুনছি, আপনি নাম বলুন, প্রশ্নটি করুন। হ্যাঁ ভাইয়া, আমি ব্রঞ্জ থেকে সুমি বলছি। তো আমার হাজবেন্ড আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করেছে মার্চ এপ্রিলের 2 তারিখে, এবং লাস্ট এপ্রিলের 6 তারিখে তার অ্যাকাউন্ট ব্যালেন্সে দেখাচ্ছে 0-0। দেন আফটার সে এভরি উইক উইকলি বেনিফিট ক্লেম করে, বাট ফার্স্ট উইক সে মিস্টেক করছে, মিস্টেকে 3-4 ডেজ দিয়েছে, তারপরে নেক্সট উইকগুলো সে 0 দিয়ে দিয়েছে, বাট এখন পর্যন্ত সে কোনো পেমেন্ট পায়নি। আর ওয়ান মোর থিং, সে যখন আনএমপ্লয়মেন্ট ক্লেম করে, লাইক অ্যাপ্লিকেশন করে, তখন সে একটা মিস্টেক করেছিল যে কুইট দিয়েছিল, সে ল্যাক অফ ওয়ার্কসের পরিবর্তে সে কুইট দিয়েছিল, এই জন্য কিনা জানি না, বাট এখন পর্যন্ত সে কোনো পেমেন্ট পায় নাই। ইভেন সে ফোনেও ট্রাই করতেছে, উইদিন উইক, ওয়ান উইক কোনোভাবেই তাদেরকে পাচ্ছে না। আমি 30 মার্চ আনএমপ্লয়মেন্ট করছি এবং কন্টিনিউ সার্টিফিকেশন 4 উইক্স করছি, কিন্তু আনএমপ্লয়মেন্ট ক্লেম অ্যাপ্লিকেশন করার সময় আমি ব্যাংক ইনফরমেশন দিতে ভুলে গেছিলাম। তো এখন আমি কিভাবে আমার পেমেন্টটা পেতে পারি একটু জানাবেন। আচ্ছা, আপনি খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনার প্রশ্নটি গুরুত্বপূর্ণ, কারণ সার্টিফিকেশন করলে সবকিছু করলেন কিন্তু পেমেন্ট পেলেন না, কারণ পেমেন্টের ইনফরমেশন দেওয়া হয়নি। আপনি কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন, এবং দর্শক আপনারা যারা আছেন, যারা আনএমপ্লয়মেন্ট ফাইল করেছেন কিন্তু ডাইরেক্ট ডিপোজিট ইনফরমেশন ইনক্লুড করতে ভুলে গেছেন, দিতে ভুলে গেছেন, দয়া করে আপনার মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় দর্শক কে আছেন, দয়া করে আপনার নাম বলুন, প্রশ্নটি করুন। হ্যালো, আমার নাম আসসালামু আলাইকুম, আমার নাম সালাম, আমি নর্থ ক্যানা থেকে বলছি। আমি 1 মাস আগে আনএমপ্লয়মেন্টে অ্যাপ্লাই করছিলাম নর্থ ক্যানায়, এবং 4 বার সার্টিফাই করছি, স্টিল নাও $0 দেখাচ্ছে, এবং একটা এলিজিবিলিটি ঘর আছে সেখানে দেখাচ্ছে ইনএলিজিবল, এবং আর একটা নিচে ঘর আছে সেখানে দেখাচ্ছে ইস্যুস পেমেন্ট ডিলে, এবং আমি 3 মাস কাজ করছি এখানে এই বছরই, কিন্তু আমি বুঝতে পারছি না আসলে কি করব। আচ্ছা, আপনি কি কাজ করতেন? জি, আমি একটা খাবার দোকানে কাজ করছি। আচ্ছা, W2 তে কাজ করতেন? জি। আচ্ছা, আপনাকে আপনি কিন্তু খুব, সালাম সাহেব, আপনি নর্থ ক্যারোলিনা থেকে ফোন করেছেন, আমরা আপনার সাথে সহব্যথী আপনার এই যাত্রায়। আপনি কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন, আপনি কি কোনো ভুল করেছিলেন সার্টিফিকেশনের সময়? আচ্ছা, হ্যালো, কারণ আমরা, জি বলুন, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি ম্যাম, আমি সাজ্জাদ ব্রুকলিন থেকে, আমি আপনার সেলফ এমপ্লয়েড। তো আমি মার্চের 28 তারিখে আপনার আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লাই করছি, তারপর আমি ওদের সাথে কথা বললাম, কথা বলার পরে আর কি প্রতি উইকে উইকলি আর কি ক্লেম করতেছি, কিন্তু আমি যখন ডিউ পেমেন্ট হিস্টোরিতে যাই ওইটাতে আমার এভরিথিং আর কি 0 দেখাচ্ছে, এবং দেখাচ্ছে যে স্ট্যাটাস পেন্ডিং। বাট এই উইকের লাস্ট উইকের আগের উইকে ফ্রাইডেতে আমার $600 আর কি লেবার ডিপার্টমেন্ট থেকে আসছে, আমি জানি না এটা কিভাবে আসছে। আচ্ছা, শুনবেন, আমি কয়েকটি প্রশ্ন পেলাম, যারা $600 পেয়েছেন এবং তারা বুঝতে পারছে না এটা কোনটি কি। জি, আর ইস্টিল পেন্ডিং, বাট $600 করতে গেছে এজন্য।
জি জি আপনি আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটি প্রশ্ন নিয়ে নিব, প্রিয় দর্শক কে আছেন দয়া করে আপনার নাম বলে প্রশ্নটি করুন। টিবিএন 24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক নাম কি বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। শারমিন জামাই কি আমার আপনি ফোন আপনার ফোনটি স্পিকারে থাকলে স্পিকার থেকে তুলে নিয়ে কথা বলুন। আমরা লাইনে পাইনি, কিন্তু এপ্রিলের 28 তারিখ আমাদের অ্যাকাউন্টে মেসেজ আসছে যে উইকলি সার্টিফাই করতে হবে। তো আমরা সার্টিফাই করছি, কিন্তু স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে, আমাদের ব্যাংক অ্যাকাউন্টেও 00 ব্যালেন্স দেখাচ্ছে। তো আমরা কি ওই আপনার প্রশ্ন হচ্ছে আপনি এখন কি করবেন? হ্যাঁ শারমিন, আপনি কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনবেন, আপনার প্রশ্ন উত্তর দেওয়া হবে। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। দেবব্রত চক্রবর্তী চলুন, মোমিন সাহেবের প্রশ্ন থেকে শুরু করি আমরা। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মোমিনুজ্জামান সাহেব মার্চের ১৬ তারিখে অ্যাপ্লাই করছেন এবং আপনি উইকলি সার্টিফাই করছেন। এপ্রিলের ২৪ তারিখে আপনি ৬০০ ডলার রিসিভ করছেন এবং এরপরে আপনার আর কোনো টাকা পান নাই। তা আপনার আপনি উবার চালান, আপনার কোয়েশ্চেন হচ্ছে যে আপনি যদি কাজে ব্যাক করেন সেই ক্ষেত্রে আপনি টাকাটা পাবেন কিনা। আপনার আনসার হচ্ছে ইয়েস। এই যে আপনার ৬০০ ডলার পাচ্ছেন, এটা হচ্ছে পিইউ এর জন্য, যারা বেসিক্যালি আপনারা সেলফ এমপ্লয়ের তারা এই টাকাটা পান। আপনার যে আপনার কাজ হবে উইকলি সার্টিফাই সঠিক সময়ে করে যাওয়া, এবং সেই ক্ষেত্রে আপনি কত পেলেন না না পেলেন সেটা বড় কথা না, আপনি কাজে ব্যাক করলে যদি ফুল টাইম ব্যাক করেন পুরো টাকাটা ওরা আপনাকে দিবে হিসাব করে, যেটা পিইউ এর পেমেন্ট। আর দ্বিতীয় কোয়েশ্চন ছিল সুমি, আপনার ব্রঞ্জ থেকে বলছেন আপনার হাজবেন্ড এপ্রিলের ২ তারিখে অ্যাপ্লাই করছে এবং এপ্রিলের ৬ তারিখে ব্যালেন্স জিরো দেখাচ্ছে এবং আপনি ক্লেম করতেছেন উইকলি এবং উইকলি আপনি সার্টিফাই করছেন এবং আপনি এখন উল্লেখ করছেন 3-4 ডেজ আপনি কাজ করছেন, হয়তো ভুলবশত সেইটা, এবং আরেকটা ভুল করছেন আপনার ওই দেখাইছেন যখন সার্টিফাই করছেন যে আপনি কুইট করছেন অ্যাপ্লিকেশনের সময় ইনস্টেড অফ ল্যাক অফ। তা আপনার কিন্তু এই দুইটা গ্রেট মিস্টেক, কারণ আপনার এই এই প্যান্ডামিকে আপনি যখনই কুইট দেখাবেন ভলিউন্টারি তখন কিন্তু আপনার আনএমপ্লয়মেন্টের জন্য এলিজিবল না, আপনার উচিত ছিল ল্যাক অফ ওয়ার্ক দেখানো। আর আরেকটা বিষয়, উইকলি যখন আপনারা সার্টিফাই করবেন ডেটা কিন্তু খুব মানে বেশি ইম্পর্টেন্ট, কারণ আমি একটু আগেই বলছি প্রথমেই যে আপনারা যদি 4 দিন অথবা তার কম কাজ করেন, less than 4 days ওয়ার্ক, এবং আপনাদের ইনকাম যদি $504 নিচে থাকে তবেই কিন্তু আপনারা বেনিফিটটা পাবেন। বোথ অফ দেম হ্যাজ টু কনসিডার টুগেদার। তা আপনারা যদি ভুলে 4 দিনও দিয়ে দেন 5 দিনও দিয়ে দেন ইউইল নট গেট দ্য বেনিফিট। তাই আপনারা খুবই সাবধান থাকবেন এই যে উইকলি ডেটা যখন দিবেন, কারণ দুইটা কন্ডিশন ফুলফিল হতে হবে, 4 দিনের কম থাকতে হবে এবং ইনকামটা 504 নিচে থাকতে হবে। তা আপনারা এটা খুবই কেয়ারফুল থাকবেন। তা আপনার উচিত হবে উনাকে কি এখন যোগাযোগ করতে হবে? আপনার উচিত হবে আনএমপ্লয়মেন্ট ডিভিশনে কল দেন এবং নাম্বারটা হচ্ছে 1-888-209-8124। আমি তিনটা এক্সটেনশনেরও বলতেছি, আপনারা ওই এক্সটেনশনে মেসেজ রাখলে অনেক সময় ওরা কল ব্যাক করে। প্রথম এক্সটেনশন হচ্ছে 5274, তারপর সেকেন্ড এক্সটেনশন হচ্ছে 5247, আর একটা হচ্ছে 5225। এটার পর আপনারা পাউন্ড চাপবেন, চাপলেই দেখবেন ভয়েস মেসেজে যাইতে পারে, তখন আপনারা মেসেজ রাখলে ওরা কল ব্যাক করে। থার্ড কোয়েশ্চন ছিল তোফাইল সাহেব, মার্চের ৩০ তারিখে অ্যাপ্লাই করছেন, সার্টিফাই করছেন আপনার 4 উইক এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিতে আপনি ভুলে গেছেন, এখন কি হবে? এখন এটা ভেরি ইম্পর্টেন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিলে আপনার ডাইরেক্ট ডিপোজিট হইতো ব্যাংকে। তো যাই হোক, যেহেতু মিস্টেকেনলি দেন নাই, ওরা আপনাকে কার্ড পাঠাবে, ডেবিট কার্ড পাঠাবে দেখবেন পিন নাম্বার সহকারে। তো সেই ক্ষেত্রে যখন আপনি কার্ড পাবেন তখন আপনি ওই কার্ডটা অ্যাক্টিভ করলে ওই কার্ডেই ওরা টাকাটা দিয়ে দিবেন, যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট নেই। সালাম সাহেব কোয়েশ্চেন করছেন যে আপনার নর্থ ক্যারোলিনা থেকে আপনি 1 মাস আগে আপনার অ্যাপ্লাই করছেন এবং সার্টিফাই করছেন 4 টাইমস এবং আপনাকে $0 দেখাচ্ছে এবং দেখাচ্ছে সেই সাথে ইনএলিজিবল এবং দেখাচ্ছে আপনার পেমেন্ট ডিলে, সেই আপনি WTO তে কাজ করেন। তা আমি বলবো যে যেহেতু WTO তে কাজ করেন, আপনারটা কমপ্লিকেটেড না এবং আপনার সার্টিফাই করতেছেন, বাট এটা প্রসেসিং ডিলে,
এবং কিন্তু ইনএলিজিবল যে দেখাচ্ছে সেটা আমি একটু ওরিড, কারণ আপনারটা কিন্তু W2 স্ট্রেট ফরওয়ার্ড, আপনি ইনএলিজিবল দেখানোর কথা না, তা মনে হয় আপনি হয়তো সার্টিফিকেশনে কোনো ভুল করছেন, সেই ক্ষেত্রে হয়তো ইনএলিজিবল দেখাইতে পারে। তা আপনার উচিত হবে যদি বেশি ডিলে করতেছে, যেহেতু 4WX আপনি চেষ্টা করুন ওদের সাথে যোগাযোগ করতে, তাইলে হয়তো আপনি যদি আরেকটি ব্যাপার হচ্ছে উনি কিন্তু এখানে নর্থ ক্যারোলিনাতে কাজ করেছেন 3 মাস, এর আগে যদি অন্য কোথাও কাজ করে থাকেন, আমি ঠিক নর্থ ক্যারোলিনার লেবার ডিপার্টমেন্টের রুলগুলো জানি না, সেক্ষেত্রে উনাকে ফোন করে জিজ্ঞেস করা উচিত যে ইনএলিজিবল কেন দেখাচ্ছে, সেটাই বলছেন তো? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, উনার উচিত হবে যোগাযোগ করা, কারণ যেহেতু W2 এটা স্টেট ফর। সাজ্জাদ সাহেবের কোয়েশ্চন ছিল, উনি সেলফ এমপ্লয়েড, মার্চের 28 তারিখে অ্যাপ্লাই করছেন, উইকলি ক্লেইমও করছেন, এবং আপনার $0 দেখাচ্ছে আপনার ব্যাংক অ্যাকাউন্টে এবং পেন্ডিং দেখাচ্ছে, এবং আপনি $600 অলরেডি রিসিভ করছেন, কিন্তু আপনি বুঝতেছেন এটা কিসের পেমেন্ট। তাই আমি একটা জিনিস বলি, যারা আপনারা সেলফ এমপ্লয়েড, আপনাদের কিন্তু ওই রেগুলার আনএমপ্লয়মেন্ট বেনিফিট আপনাদেরকে দিবে না, এবং আপনার যে $600 পাইছেন সেটা হচ্ছে প্যান্ডামিকের জন্য PU এর বেনিফিট। তা আপনার নিয়ম হচ্ছে যারা সেলফ এমপ্লয়েড প্রতি সপ্তাহে আপনারা 6 উইকের জন্য এলিজিবল, এই পেমেন্টটা আপনি পাইছেন এবং আপনি কন্টিনিউ হয়তো পেমেন্টটা পাবেন। তারপর শারমিন আপনার কোয়েশ্চেন করছিলেন, আপনার হাজব্যান্ডের জন্য উনি সেলফ এমপ্লয়েড অ্যাপ্লাই করছেন মার্চের 23 তারিখে, এবং এপ্রিল 28 তারিখে উইকলি সার্টিফাই করছেন, এবং আপনার পেন্ডিং স্ট্যাটাস পেন্ডিং দেখাচ্ছে এবং ব্যাংকে $0 ব্যালেন্স দেখাচ্ছে। আবারও বলবো যে আনএমপ্লয়মেন্ট ডিপার্টমেন্ট প্রচুর ব্যাকলগে আছে, ওদের ম্যান পাওয়ারও নাই, 16 মিলিয়ন পিপল অলরেডি নিউ ইয়র্ক সিটিতে তারা অ্যাপ্লাই করছে, এই ক্যাপাসিটির হ্যান্ডেল করার মতো ওদের সামর্থ্য নাই, যে কারণেই প্রসেসিং বিলের কারণে এরকম হচ্ছে। তা আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করেন, হোপফুলি ইট উইল বি সলভ ফর দ্য টাইম বিং, আর বেশি দেরি হলে আপনাদের উচিত হবে কোয়েশ্চেন যোগাযোগ করা। আচ্ছা, আমি আরেকটি খুব দ্রুত একটি প্রশ্ন নিয়ে নিতে চাই, সময় কম। প্রিয় দর্শক, আপনাকে নাম বলে দ্রুত প্রশ্নটি করতে হবে। প্রিয় দর্শক, আপনি কি শুনছেন? TVN24 টেলিভিশন দেখতে সাবস্ক্রাইব করুন টোটাল কেবল বিডি +1 718 777 6556। প্রিয় দর্শক, আপনি দ্রুত নাম বলে প্রশ্ন করুন, আর আপনি টেলিভিশন সাউন্ডটা কমিয়ে দিন প্লিজ। ভাই আসসালামু আলাইকুম, আমি নাবিনা কুইন্স থেকে। নাবিনা বলুন। আমি মার্চের 21 তারিখে আনএমপ্লয়মেন্ট অ্যাপ্লিকেশন করছি, কিন্তু এখন পর্যন্ত আমার ওই লাইক পেইং স্ট্যাটাসে ওখানে $0 দেখাচ্ছে আর পেন্ডিং দেখাচ্ছে। আমি PUI অ্যাপ্লাই করছি 15 তারিখে, ওরা আমাকে ইমেল করছে লাইক আই ক্যান অ্যাপ্লাই ফর দ্য PUI, সো আই ডিড ইট দ্য সেম ডে। ওকে, এখন ঠিক আছে, আপনার প্রশ্ন হচ্ছে আপনি এখন কি করবেন? জি, আমি এখন কি করব? আমি তো W2 তেই কাজ করছি। আপনি ভালো অবস্থায় আছেন এবং আপনার আপনার মানে সুখবর আছে, আপনি কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেবব্রত চক্রবর্তী, চরণ প্রশ্ন হতে চলে যায়, কারণ আমার হাতে একেবারেই সময় কম। ধন্যবাদ নাবিনা, আপনার কোয়েশ্চন ছিল মার্চের 21 তারিখে অ্যাপ্লাই করছেন এবং আপনার পেমেন্ট স্ট্যাটাস দেখাচ্ছে $0 পেন্ডিং, এবং আপনি PU অ্যাপ্লাই করছেন সেম ডেতে, এখন আপনার কি হবে? তো যেহেতু আপনি W2 কাজ করেন, আপনার অ্যাডভান্টেজ আছে, আপনার ইনফরমেশন অলরেডি তাদের সিস্টেমে আছে। তা আমার ধারণা এটা জাস্ট এগেইন ব্যাকলগের কারণে প্রসেসিং ডিলে হচ্ছে, তা আপনি শীঘ্রই আপনার পেমেন্ট পাবেন, আর যদি বেশি দেরি হয় আপনি হয়তো ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমার মনে হয় না আপনার প্রয়োজন আছে, যেহেতু W2 ইউ উইল রিসিভ $600 অ্যান্ড অলসো রেগুলার আনএমপ্লয়মেন্ট বেনিফিট, বোথ অফ দ্যাম ইউ উইল গেট টুগেদার, এবং মেক শিওর আপনি উইকলি সার্টিফাই করবেন এবং সঠিকভাবে সার্টিফাই করবেন, এটা ইম্পর্টেন্ট জিনিস। থ্যাংক ইউ দেবব্রত চক্রবর্তী, আপনাকে জানাতে হচ্ছে বিদায়, দেখা হবে আগামীকাল একই সময়ে, ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের জানিয়ে রাখতে চাই আগামীকাল সন্ধ্যা 7:10 সময় দেবব্রত চক্রবর্তী থাকবেন, সন্ধ্যা 7:00 সময় ভিউজ অনুষ্ঠানে আমরা এই একই বিষয়ে আমাদের চেষ্টা করি আমরা এই সব সমস্ত কিছু কভার করার জন্য। আগামীকাল আমাদের সাথে থাকবেন নাবিলা ইসলাম, উনি আটলান্টা জর্জিয়া থেকে, শি ইজ রানিং ফর কংগ্রেস, শি ইজ এ বাংলাদেশি পলিটিশিয়ান, বাংলাদেশি বর্ন, US বর্ন, বাংলাদেশি বংশোদ্ভূত, শি ইজ রানিং ফর কংগ্রেস, আপনারা শুনবেন তার কথা। মোর ইম্পর্টেন্টলি, গত ফ্রাইডে থেকে আজকে সোমবার পর্যন্ত খুব কেয়ারফুলি আমরা যদি ইনফরমেশন যাচাই বাছাই করি এবং প্রেসিডেন্ট ট্রাম্পের লিঙ্কন মেমোরিয়ালে দেওয়া বক্তব্য শুনি, আমরা কিন্তু মোটামুটি বুঝতে পারবো যে কোন স্টিমুলাস প্যাকেজের দিকে উনি ঝুঁকেছেন। অ্যান্ড আই হ্যাভ এ গুড ক্লু, আগামীকাল এই বিষয়ে আলোচনা থাকবেন আমাদের সাথে।
যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন টিভিএন 24 এর সাথে, এবং টিভিএন 24 দেখার জন্য সাবস্ক্রাইব করুন টোটাল কেবল। যারা ইউটিউবে দেখছেন সাবস্ক্রাইব করুন ইউটিউব। ধন্যবাদ। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 718-777-6556। লগ ইন করুন www.totalcablebd.com।